السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল সৈয়দপুর হুসাইনিয়া হাফিজিয়া রাবিয়া দারুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের মহতামিম, এবং আমি শুনেছি দীর্ঘ ৫০ বছর যাবৎ যার আত্মা এবং শরীরের সম্পর্ক ছিল যে মাদ্রাসার সাথে, সেই দিনের বহুত বড় সিপাহ সালার, দিনের বহুত বড় খাদিম, এবং ওনাদের খেদমত গুলো এত মারা এত এত বিশাল খেদমত, আজকে সৈয়দপুর মাদ্রাসার মকবুলিয়ত কবুলিয়ত এই সমস্ত মকবুল আল্লাহর বান্দা যাদের চেষ্টা এবং প্রচেষ্টা মাধ্যমে আজকে সারা বিশ্বের আনাচে কানাচে সৈয়দপুর মাদ্রাসা থেকে পড়ুয়া আলেম ওলামারা দিনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। হযরত মাওলানা হাফেজ সৈয়দ মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ, সবাই একবার বলি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দীর্ঘ খেদমতের পরে আর এই খেদমতে থাকা অবস্থায় এই মাদ্রাসায় প্রতিদিন যেভাবে সকালে উনি মাদ্রাসায় যেতেন, বিকালে মাদ্রাসা থেকে বাসায় ফিরতেন, দৈনন্দিন রুটিনের মধ্যে থেকেই মাদ্রাসার দিকে যাওয়ার পথেই উনি আল্লাহর পানে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই বিশাল ব্যক্তিত্ব হযরত মাওলানা সৈয়দ মতিউর রহমান সাহেব, ওনাদের বিশালত্ব নিয়ে আলোচনা করার জন্য বিশাল ব্যক্তিত্বের প্রয়োজন। এখানে যদি আমরা হযরত মাওলানা শেখ আসগর হোসেন সাহেব দামোদর বরকাতুহুমের কাছ থেকে আমরা যদি হযরত মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনি, তাহলে বাস্তব চিত্র আমরা পাব। কারণ আমরা যেখানে আছি, হযরত মাওলানা মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি যেখানে ছিলেন, আমাদের অবস্থান আকাশ এবং পাতাল। সুতরাং এই সমস্ত বড় শখসিয়তকে মূল্যায়ন করার জন্য বড় ব্যক্তিত্বের প্রয়োজন হয়। বড় ব্যক্তিরাই বড় মানুষকে চিনতে পারেন। সুতরাং আমি মনে করি, আমি যাই আলোচনা করি না কেন, ওনার ব্যক্তিত্বের সামনে, ওনার দিন খেদমতের সামনে, ওনার এই বিশাল জীবনে উনি যা স্যাক্রিফাইস করে গিয়েছেন, যা কুরবান ইত্যাগ তিরিকা সৈয়দপুর মাদ্রাসার জন্য দিয়ে গিয়েছেন, সৈয়দপুর গ্রামবাসীর জন্য দিয়ে গিয়েছেন, পুরা বিশ্বের জন্য দিয়ে গিয়েছেন, সবচেয়ে বড় মকবুলিয়ত ওনার যেটি, এটি হচ্ছে সৈয়দপুর মাদ্রাসা, সৈয়দপুর গ্রামবাসী। সৈয়দপুর গ্রামে বিভিন্ন পাড়া আছে, কোনা আছে, কিন্তু এই হাফিজিয়া মাদ্রাসা সম্পর্কে সবাই, পুরা গ্রামের প্রত্যেকটি কানা কানা, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি বারান্দা, প্রত্যেকটি আরো ছোটখাটো যত প্রতিষ্ঠান, যতগুলো মসজিদ, যতগুলো ইমাম, যত আলেম ওলামা, সেখানে হাজারের রূপে আলেম ওলামা রয়েছেন সৈয়দপুরে, সবাই যাকে মাহতামিম সাহেব হুজুর হিসাবে অ্যাকসেপ্ট করেছেন, তাকে সম্মান প্রদর্শন করেছেন, দীর্ঘদিন যাবৎ তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছেন, সবাই তার কাছে দোয়ার জন্য গিয়েছেন। আমি নিজে তার কাছে দোয়ার জন্য গিয়েছি। আমি যখন সৈয়দপুর দরগা মসজিদে তাবলীগের জামাতে গিয়েছিলাম, তখন আমরা গাছতে বের হইয়া প্রথমেই আমাকে নিয়ে মাওলানা শাহজাহান সাহেব, হাফিজ শাহজাহান সাহেব উনি আমাকে নিয়ে গেলার পাশে বাড়ি মুক্তি সাহেব কোথাও যেতেন না, ওনার সবসময় চিন্তা এবং চেতনায় সবসময় সৈয়দপুর এই মাদ্রাসাটি ছিল, যার ফলে এই মাদ্রাসা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো নিয়েই সমস্যা সৃষ্টি হয়, কিন্তু সৈয়দপুর মাদ্রাসা নিয়ে কোনোদিন কোনো সমস্যা সৃষ্টি হয়েছে আমরা জানি না। যত বড় বড় সিলেটের সুনামধন্য আলেম ওলামারা
এরা এই মাদ্রাসায় এসে পড়াশোনা করেছেন, অথবা অনেক বড় বড় আলেম মৌলানা আনোয়ার সাহেব যিনি শহীদ হয়েছেন সজদার অবস্থায় রমজান শরীফে সেই আমেরিকাতে, সেই মৌলানা আনোয়ার সাহেব উনিও সৈয়দপুর মাদ্রাসায় শেখুল হাদিস ছিলেন। এভাবে কত বড় বড় শেখুল হাদিস গণ এই মাদ্রাসায় এসেছেন, কিন্তু সবাই মুহতামিম সাহেব হযরত মৌলানা সৈয়দ মতিউর রহমান সাহেবের এই এহতেমামকে, ওনার সাদারতকে, ওনার এই মাকামকে সবাই কবুল করে নিয়েছিলেন। আমরা আজকে দোয়া করার জন্য এখানে এসেছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখেরাত এর চেয়ে অনেক বড় মাকাম নসিব করুন। আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়ের।